যেখানে মরার আগে মানুষ জল না চেয়ে বলে দাদা একটু হাবাস হবে, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এক রোগে আক্রান্ত, ঢেমন চুকুলুকু পুষ। হ্যাঁ, আজ আমরা আবার পুরুলিয়ার কিছু ডাবল মিনিং ভিডিও দেখব। সো লেটস স্টার্ট। হ্যালো বৌদি। হ্যাঁ জয়, তুমি কোথায়? শোনো না। হ্যাঁ বলো। আজকে লাগিয়ে দাও। আজকে লাগাবো। সেই ভিডিওতে দেখা যায় পায়ে পশুমালা এক ভাল্লুকের বাচ্চা ফোন করে জয় নামে এক অপুষ্টিকর চার্লি চ্যাপলিনকে বাড়িতে ডাকে লাগানোর জন্য। হ্যাঁ, লাগানোর জন্য। এরপর ফ্ল্যাশের মতো দৌড়ে গরিবের চ্যাপলিন পৌঁছে যায় বৌদির কাছে। কতদিন পরে লাগাচ্ছি বলো তো? অনেক দিন হয়ে গেল, লাগানো হচ্ছিল না। কবে লাগিয়েছি তোমাকে বৌদি? জয় একটু আস্তে লাগাও না। আমি এই ভাবেই সবাইকে মেহেন্দি লাগাই। হ্যাঁ বেইমান, হারামজাদা, তোকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস। মানুষের ধোকাদার, মৃত্যুর ধোকাবাজ খান। আর ভাল্লুকের বাচ্চা মেহেন্দি লাগানোর সময় এরকম ফিল কে নেয়? সিঙ্গাপুরে কলা খাবে। এরপর আমরা এদের আরো একটা মনে বা অন্য কোথাও সুশ্রী দেওয়া ভিডিও দেখব, যেটা মেডিকেলের স্টুডেন্টদের জন্য খুবই এডুকেশনাল। চুলকানি হয়েছে আর ভাল্লুকের বাচ্চা এ গল্পে ডক্টর। ওহো, খুব ইন্টারেস্ট। হারামজাদা উকুন হয়েছে তোর ওখানে, তাও বা জঙ্গলিওয়ালা ব্লিচিং পাউডার আর ফিনাইল গুলে দে। গরমের মধ্যে আমরা জাঙ্গা পরি, প্যান্ট পরি, অনেক ঘন্টা থাকতে হইতো, দেখা যাইত যে চুলকায়। আরে হয়েছে ওখানে চুলকানি আর বলছে জল খা, এটা কেমন চিকিৎসা? চুলকানি কেন আস্তে আস্তে শুশুর। ওহো, অ্যাক্টিং, অস্কার, অস্কার, উকুনে ছুঁড়ে মারো, উকুনে টিপ করে অস্কার ছুঁড়ে মারো। এরপর দিদি ওষুধ দিয়ে বলে 7 দিন পরে আসতে। ওষুধ খেলাম কিন্তু চুলকানিটা না কমলো না ম্যাডাম। তোমাকে তো আমি চুলকানির ওষুধ দিইনি। চুলকানির ওষুধ দেননি? না না, তোমাকে তো আমি দিয়েছি নখ বড় করার ওষুধ। এই ভাল্লুকের লজিক অনুযায়ী কারো চুলকানি হলে তাকে চুলকানির ওষুধ না দিয়ে নখ বড় করার ওষুধ দাও, কেউ মোটা হয়ে গেলে তাকে রোগা না করে ওয়েট মাপার মেশিন দাও, কারো এইডস হয়ে গেলে তাকে চিকিৎসা না করিয়ে তাকে আরো ওই সব করতে বলো। দিদি মেডিকেলটা কোথায় পড়েছো দিদি? ডাবল মিনিং যদি কোনো আর্ট হয় তাহলে পুরুলিয়া মোনালিসা। এখানে আম, জাম, কাঁঠাল, বেলকলা কোনো ফলই বাদ যায় না, এমনকি নারকেল। হ্যাঁ নারকেল। ও তুই নারকেল, নারকেল পাকা নারকেল, নারকেল ভিতরে জলে ভরা, ভিতরে জলে ভরা। ভাই তাই বলে নারকেল অত শক্ত কার হয় ভাই? আর চশমাটা, ফ্যাশন কা হ্যায় জলবা,
ফল ঠিক আছে, এখানে কোনো শাকসবজিও বাদ যায় না। কচি কচি লাউ দেখে আমার জিভে আসে জল গো। আরে কাকিমা, বয়স হয়েছে, একটু রামায়ণ মহাভারত পড়ুন, তীর্থে যান, কি কচিলাও কচিলাও। হ্যাঁ, ছোট সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে, কেউ যেন শালা গ্লুকোজ চুষে নিয়েছে পুরো শরীরের। গান গাইতে গাইতে পান খাচ্ছে কাকু আমাদের। আর এই পিঙ্ক রঙের ওড়নার আইডিয়াটা যার ভাই তাকে সালাম, যা মানিয়েছে না, দুপাশ থেকে শালা টেনে দিতে ইচ্ছে করছে আমার। তোমার কচি কচি লাউ দেখে, কচি কচি লাউ দেখে আমার জিভে আসে জল গো। সবশেষে এটাই বলতে চাই, আমিও পুরুলিয়া গেছি, পুরুলিয়া অনেক সুন্দর একটা শহর, অনেক ভালোবাসা পেয়েছি। পুরুলিয়া মানে ছৌ নাচ, আন্তরিকতা, নট দিস বুলশিট ভিডিওস, এগুলো আস্তে আস্তে কমে যাবে, তোমারা ভাই হ্যাঁ না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও এরকম অদ্ভুত আর কি দেখেছো তুমি, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার একটা সাবস্ক্রাইবার আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, সেটা দেখেই শেষ করি। হ্যালো ফ্যান্স অ্যান্ড মাই লাভ বঙ্গায়, দ্য কিরণ দত্ত, দ্য বঙ্গায়, আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার দ্য বঙ্গাল, মাই লাভ, মাই ক্রাশ, মাই বাবু, ইউ চিট উইথ মি বিকজ আমি দেখেছি শ্যান্ডিশার গর্ভে তোমার বেবি আসতে চলেছে খুব শীঘ্রই। সো বেবি, মাই বঙ্গাল, মাই ক্রাশ কিরণ দত্ত, তোমাকে আমি একটাই কথা বলতে চাই, ইউ চিট উইথ মি তোমার 10টা সাবস্ক্রাইবার কমে যাবে। ওকে, 10টা সাবস্ক্রাইবার কমে যাবে তোমার। আবে গামছা বালি, ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার আমি এ জন্মে হব না, ওটার জন্য ভুবন দাদা আছে। আসলে মেয়েদের ক্লাস ঠিক ছিলাম, এগুলো আবার কি, আমি কি এতটাই সুন্দর? কি হিংসা হয় আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, জাস্ট কিডিং বাই। তোমার কচি কচি লাউ দেখে, কচি কচি লাউ দেখে আমার জিভে আসে জল গো।